ছিল মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও, তুমি কত টাকায় বিক্রি হও, তুমি চাট বিক্রি করে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির নাম থেকে স্বচ্ছ। রাজনীতির ময়দানে কাদা ছোড়াছুড়ি নতুন কথা নয়, তবে এবার শালীনতার সীমানা পেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করে বসলেন বিজেপি নেতা তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি হলদিয়ায় জনসভা করতে গিয়েছিলেন অভিজিৎ, সেখানে সন্দেশখালী ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে অভিজিৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুকথা বলে বসেন, এমনকি জিজ্ঞেস করে বসেন মুখ্যমন্ত্রীর মূল্য। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা, 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল, 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল, মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও, তুমি কত টাকায় বিক্রি হও, তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং বিয়ের রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে, ভারতবর্ষেই থাকে না সে রেশন, তো তোমার লাগ 10 লাখ টাকা কেন, তুমি কেয়ার শেফকে দিয়ে মুখে ফুলটি সরো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে বেরো, আর একমাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায়, আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন, একটু বেশি সুন্দরী, তো সেই জন্য রেখাপাত্রকে 2000 টাকায় কেনা যায়। একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কী করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না, মমতা ব্যানার্জি মহিলা তো, আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। শুক্রবার তমলুকে দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে রোড শো করেন অভিষেক, আর সেখান থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এক হাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদী মমতার সৌজন্য সাক্ষাতের ছবি দেখিয়ে বলেন তিনি বলবেন মুখ্যমন্ত্রীর দাম। অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত, বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে, যে মহিলা বাংলার 2 কোটি 12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, লক্ষ মায়ের বোনেদের কন্যাশ্রী দিয়েছে, 10 কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে, সে মহিলা কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি, ব্যবস্থা দাও, মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, মমতা ব্যানার্জির দাম, তুমি চার টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছ, এই মমতা ব্যানার্জির দাম, বাংলার 10 কোটি মানুষের দাম, সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম, যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো, সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে, এটা বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি, এই মাটিকে কুলুষিত হতে কলুষিত হতে দেবেন না, কলঙ্কিত হতে দেবেন না। খাস শুভেন্দুর গড় তমলুক, যেখানে বিজেপি দাঁড় করিয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। শুভেন্দুকে সারথি পেয়ে লোকসভা ভোটে সুবিধা করতে পারবেন অনভিজ্ঞ অভিজিৎ, নাকি শেষ পর্যন্ত বাজি জিতে যাবে দেবাংশুই? উত্তর মিলবে চৌঠা জুন।